Assalamualaikum everyone, welcome to Apsara's Mini Kitchen. आज के आमी तैरी करब चिकेन बार्बिक्यू और आमी बार्बिक्यूटा तैरी करब गैसेर चूलाय कोनो रकम बार्बिक्यू मेशिन छाड़ाय आमी नॉर्मल पैने तैरी करब आज के बार्बिक्यू चिकेन नॉर्मल पैने करार परेओ किन्तु ए बार्बिक्यू चिकेनटा खेते खुबी टेस्टी और खुबी जूसी होयेछे खुबी सहज भावे करे देखाबो घरे थाका साधारण मसला दिए आशा करछि रेसिपिटी आपनादेर खुबी भालो लागबे एई शीते किन्तु आपनारा ठीक एइभावे एकबार बार्बिक्यू चिकेनटा ट्राई करते पारेन তাহলে আমি রেসিপিতে চলে গেলাম বারবিকিউ চিকেনের জন্য আমি চিকেন লেগ পিস নিয়েছি আর এই লেগ পিসটাতে যেখানে মাংসের পরিমাণটা বেশি সেখানে আমি কয়েকটা ডিপ কাট করে নিব এমন ভাবে কাট করতে হবে যেন নাইফটা একদম হাড় পর্যন্ত চলে যায় এতে করে যখন আমি চিকেনটাকে ম্যারিনেট করব তখন মশলাগুলি খুব ভালোভাবে চিকেনের ভিতরে ঢুকতে পারবে ঠিক একইভাবে আমি আরেকটা চিকেনের লেগ পিসও এভাবে ডিপ কাট করে নিচ্ছি এরপর চিকেনগুলিকে ভালোভাবে পরিষ্কার করে একটা কিচেন টাওয়াল দিয়ে পানিগুলি মুছে নিতে হবে চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1/3 কাপ টক দইটাকে আমি সামান্য ফেটিয়ে নিয়েছি বাটার রসুন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ आदा बाटा दिए दीची हाफ चा चामच लाल मरीचर गुड़ा दिए दीची एक चा चामच अपना अपन पचंद मत झाल बाड़िए कमिए निबें लवण दिए दीची हाफ चा चामच जीरा गुड़ा दिए दीची हाफ चा चामच गरम मसला गुड़ा दिए दीची हाफ चा चामच धनिया गुड़ा दिए दीची हाफ चा चामच হোয়াইট ভিনেগার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ এই হোয়াইট ভিনেগারটা দেওয়ার কারণে চিকেনের মধ্যে যদি কোনো ব্যাড স্মেল থাকে সেটা চলে যাবে আর চিকেনটা ভিতর থেকে খুবই সফট হবে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি বারবিকিউ সস দিয়ে দিচ্ছি রেড ফুড কালার এই ফুড কালারটা কিন্তু একদমই অপশনাল আমি শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি এবার এই সবগুলি মশলা একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাগুলি ভালোভাবে মিশানো হয়ে গেলে আমি চিকেন পিসগুলি দিয়ে দিচ্ছি এবার চিকেনের সঙ্গে মশলাটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি চিকেনটাকে ভালোভাবে মশলার সঙ্গে মেখে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/3 কাপ সরিষার তেল তেলটা দেওয়ার পর আবার সবকিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি একটা র‍্যাপিং পেপার দিয়ে ঢেকে চিকেনগুলো ম্যারিনেট করে রাখব 2 ঘন্টার জন্য সবচেয়ে ভালো হয় যদি আগের রাতে চিকেনটাকে ম্যারিনেট করে নরমাল ফ্রিজে রেখে দেওয়া যায় 2 ঘন্টা ম্যারিনেট করার পর আমি এখন র‍্যাপিং পেপারটা তুলে নিচ্ছি আর চিকেনগুলিকে আরো একবার খুব ভালোভাবে মেখে নিচ্ছি সবথেকে ভালো হয় যদি ওভারনাইট ম্যারিনেট করে রাখতে পারেন আর যদি হাতে সময় না থাকে তাহলে অ্যাট লিস্ট এরকম 2 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবেন খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এখন আমি চলে যাচ্ছি চিকেনগুলি ফ্রাই করতে চুলায় একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার আপনারা কিন্তু এখানে তেলটাও দিতে পারেন বাটারটা যখন ভালোভাবে মেল্ট হয়ে যাবে তখন আমি চিকেন পিসগুলি দিয়ে দিচ্ছি চুলার হিটটা একদম হাইতে করে দিয়ে প্রথম 2 মিনিট চিকেনের এক পাশ আমি ভেজে নিচ্ছি চুলার হিটটা যদি প্রথম অবস্থায় একদম লোতে থাকে তাহলে কিন্তু চিকেন থেকে অতিরিক্ত পানি বের হয়ে যাবে চিকেনটা ঠিকমতো ফ্রাই হবে না 2 মিনিট এইভাবে চিকেনটা এই পাশ থেকে ভেজে নেওয়ার পর এবার অন্য পাশটা উল্টে দিচ্ছি এই পাশ থেকেও আমি চুলার হিটটা হাইতে রেখে 2 মিনিটের মতো ফ্রাই করে নিব দুই পাশ থেকেই চিকেনগুলি 2 মিনিটের মতো করে হাই হিটে ফ্রাই করে নিয়েছি এবার ঢাকনা দিয়ে দিচ্ছি আর চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে আমি 5 মিনিটের মতো চিকেনের এক পাশ ভেজে নিব 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি আর চিকেনগুলিকে উল্টে দিচ্ছি আরেকটা পাশ
এই পাঁচটাকেও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। আরো 5 মিনিট এভাবে ঢেকে চিকেনটাকে ফ্রাই করার পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার এই চিকেনের উপরে আমি তেল ব্রাশ করে দিচ্ছি। এতে করে চিকেনটা উপর থেকে একদমই ড্রাই হয়ে যাবে না, জুসি থাকবে। চিকেনটা এখন সিদ্ধ হয়ে গেছে, আমি চিকেনটাকে আরো 5 মিনিটের মতো এই পাশ ও পাশ করে ফ্রাই করে নিব। সব শেষে আমি চিকেনের উপরে আরো কিছুটা বারবিকিউ সস ব্রাশ করে দিচ্ছি। চিকেনগুলি এখন খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, আমি চিকেনগুলিকে তুলে নিচ্ছি। আপনাদের যদি মনে হয় আপনাদের চিকেনটা এই সময়ের মধ্যে ঠিকভাবে সিদ্ধ হয়নি, তাহলে কিন্তু আপনারা চিকেনটাকে আরো কিছুক্ষণের জন্য ফ্রাই করতে পারেন। এই বারবিকিউ চিকেনের মধ্যে আমি স্মোকি ফ্লেভারের জন্য এখানে একটা স্টিলের বাটিতে এক টুকরো কয়লা ঝলসে নিয়ে রেখে দিয়েছি। তার উপরে দিয়ে দিচ্ছি 2-3 ফোঁটা ঘি। দেওয়ার সঙ্গে সঙ্গে যে ধোঁয়াগুলো বের হবে সেগুলো আটকে রাখার জন্য আমি একটা হিট প্রুফ বাটি দিয়ে ঢেকে রেখেছি। 10 মিনিটের মতো এটা এইভাবেই ঢেকে রেখে দিব। এতে করে চিকেনের মধ্যে খুব সুন্দরভাবে স্মোকি ফ্লেভারটা পাওয়া যাবে। এতে করে খাওয়ার সময় মনে হবে এই বারবিকিউ চিকেনটা কয়লার উপরে বারবিকিউ মেশিনে করা হয়েছে। 10 মিনিট পরে উপর থেকে বাটিটা তুলে নিচ্ছি। কয়লার বাটিটা তুলে নিচ্ছি আর এই বারবিকিউ চিকেনটা পরিবেশন করে নিব। নর্মাল প্যান আর গ্যাসের চুলায় তৈরি আমাদের বারবিকিউ চিকেন একদম রেডি, সঙ্গে স্মোকি ফ্লেভার। আশা করছি এই বারবিকিউ চিকেনের রেসিপিটি আপনাদের কাছে খুবই সহজ লেগেছে আর আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন। আর একবার ট্রাই করলে আপনারা বুঝতে পারবেন এই বারবিকিউ চিকেনটা খেতে কতটা টেস্টি হয়েছে। আমার কোনো রেসিপি বাসায় ট্রাই করলে আমার সঙ্গে পিকচার শেয়ার করতে পারেন আমার ইনস্টাগ্রামে অথবা ফেসবুক পেজে, আমি লিঙ্কগুলি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এইরকমই আরও অনেক সহজ কিন্তু মজাদার রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গেও শেয়ার করবেন। রেসিপি রিলেটেড কোনো কোশ্চেন অথবা যদি অন্য কোনো রেসিপি দেখতে চান তাহলেও কিন্তু আমার কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাতে পারেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।